মাগফিরাত কামনা করে আসে মাগফিরাত কুছেন আমার জন্য আর আপনার জন্য রাসূলের কাছে গিয়ে দোয়া চায় আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন রাসূলের কাছে দোয়া যাওয়ার জন্য যায় হাদিসটি তিরমিজিতে আসছে মেশকাতুল মাসাবিদ এর মধ্যে আসছে মা অনুমতি দিলেন হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা রাসূলের দরবারে গেলেন মাগরিবের নামাজের সময় মাগদিবার নামাজ পড়ে ইচ্ছে করে ছেলের রাসুলকে জিজ্ঞেস করবেন হজাইফা বলেন আমি দেখি রসুল মাগদিবের নামাজ আদায় করে এশার নামাজ পর্যন্ত নফল এবাদতে লেগে আসে এশার নামাজ শেষ করে রসুল হুজরা মোবারকের দিকে রুয়ানা হচ্ছেন সামনে আর আমি হুসাইফা পিছনে রাসুল সামন থেকে বললেন আমার পিছনে কে হুসাইফা নাকি ঘুমাইয়া গেছেন ঘুমাইয়া গেছেন

ছোট বাচ্চা কয় সার মাথাটা ঢুকছে লেসটা বাইরে আছে তো বলছে তো আমি কি বলতেছে আমার উদ্দেশ্য কি এই শুনবেন না মনোযোগ সহকারে শুনেন আল্লাহ আমার আপনার প্রত্যেকের সমান পরিমাণ সওয়াব দিয়ে দিবেন রাসূলুল্লাহ সামনে হুযায়ফা কোথায় একটা কথা বলেন একটু হেল্প করলেন পিছন রসুল্লা বললেন ফকা হলাম হ্যাঁ হুজাইফা আমার পিছন একটু হুজাইফা নাকি হুজাইফা বললেন কল্টুনা হ্যাঁ আমি হুজাইফা রসুল্লা বললেন

নি উনি কে করতে গে আসছেন হুজাইফ বলেন্লাহ চিনি না রসুল বললেন হা ধালা তিনি হচ্ছেন একজন লাম ফেরেস্তা লামিল আর কত কবল লাইলাতি তিনি আজকের পূর্বে জমিনের মধ্যে আর আসেন নাই ইনি সর্বপ্রথম আজকে সবে মাত্র আজকে রাত্রে জমিনের মধ্যে আগমন করেছেন ইস্তাজানা রাব্বাহু আইন ইউসাল্লিম আলাইয়া ওয়াই বাশিরানি আমি ফেরেশতাকে জিজ্ঞাসা করলাম আপনি কিসের জন্য আসছেন ফেরেশতা জবাব দিলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কাছে আমি অনুমতি চেয়েছি দুইটা জিনিসের জন্য একটা হলো আপনি রাসূলকে সালাম জানানোর জন্য আরেকটা হলো আপনাকে একটা সুসংবাদ জানানোর জন্য রা হুসাইফ আমাকে ফেরিসা সালাম দেওয়ার জন্য আর সুসংবাদ জানানোর জন্য আসছেন হজরত উজাইফা বলেন ইয়া রাসূলুল্লাহ সুসংবাদটা কি আমাকে জানাবেন নি আমার নবী বলেন হ্যাঁ তোমারে জানাবো ফেরেশতা আমাকে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বি আননা ফাতিমা তা সাইয়দাতু নিসা আলে জান্নাহ ইয়া রাসূলুল্লাহ এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মেয়ে ফাতিমাতুয যাহরাকে জান্নাতের সমস্ত মহিলাদের সরদারিনী হিসাবে নির্বাচিত করেছেন জুরে কোন

এই সাইদা শাবাবে আহলুল জান্নাত সিয়াসি তার অনেক কিতাবে আছে এই জায়গায় ওই জায়গার মধ্যে যিনি জান্নাতী যুবকদের সরদার আল্লাহ ফেরেশতার মাধ্যমে জানায়া দিয়েছেন সেই জান্নাতী যুবকদের সরদারকে হত্যা করেছে কুক্কা তো ইয়াজিদ আর আহলে হাদিস না সেই ইয়াজিদকে রাদিয়াল্লাহু আনহু বলে যুরে কো নাউজুবিল্লাহ আমি প্রত্যেক আমার প্রত্যেকটা কথায় কথায় কিন্তু আপনাদের কাছে পয়েন্ট রাখছি হাদিস রাখছি তাদের মর্যাদা আলোচনা করছি এই আলোচনা শুধু মর্যাদা শিখতে হবে না এই মর্যাদায় শুধু মর্যাদাই নয় রসুল পাকের আহলে বায়াতের মর্যাদার আলোচনার পাশাপাশি রসুল পাকের আহলে বায়াতের দুষ্মন্তের কে চিহ্নিত করতে হবে কথা বলতে খেলা হজরত ফাতেমা তো রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে সামান্য বললাম কেমন মর্যাদা আপনারা বুঝে আসে ইনশাআল্লাহ বুঝছে তো আসুন শেখ খোদা আল্লাহ আসাদুল্লাহিল কালে ধৈর্য সহকারে থাকতে পারবেন আমি আর আধা ঘন্টার ভিতরে শেষ করে দেব ইনশাআল্লাহ আর দেরি করব না আচ্ছা তালি আসাদুল্লাহিল কালে একবার গুড়ার উপর দিয়া যাইতেছেন যার সাথে ঝুলানো ছিল যুদ্ধের বর্ম গুড়াত থেকে যুদ্ধের বর্ম পরে গেছে একজন ইহুদি সেটা লুকিয়ে ফেলছে কথাটি বুঝতেছেন কে লুকাইছে ইহুদি ইহুদি এই সময় दुश्मन ইহুদি লুকিয়ে আছে আলী রাদিয়াল্লাহু তাআলা কয়েক দিন পর সেই মটি দেখলেন ইহুদিদের কাছে আলী বলেন ইহুদি এই আমার ইহুদি বলেন আলী এই বর্মটি আপনি বলতেছেন আপনার না এই বর্মটি আপনার না এই বর্মটি আমার আমি সেই বর্মের মালিক আমার ড্রম ডকুমেন্ট আছে এই বর্মের মালিক আমি আলি আসাদুল্লাহ আল গালিব তখন ছিলেন প্রেসিডেন্ট খলিফাতুল মুসলিমিন আলি আসাদুল্লাহ আল গালিব বলেন ইহুদি রে কারসা মনে dairya বিতর্ক করতেছ একটাবার চিন্তা করলা না ابي الرسول পাকের मोहब्बतের সাহাবী রে ইহুদি আমার বর্ম আমি আলির চেয়ার আর কেউ বেশি চিনে না ইহুদি বলে আলি মুখ সামনে কথা বলো আমার বরমা আমার চেক খেয়েও বেশি ছিনেন একদিকে প্রেসিডেন্ট আর একদিকে ইসলামের শত্রু সাধারণ একটা মানুষ দুনিয়ার মানুষের আমার রাসুল যে বলছেন একদিকে কোরআন আর একদিকে আমার আহলে বায়াত কে আঁকড়ে ধরো আর একদিকে বলছেন আমার রসুল ও সুন্নতি রাসুলি রাসুল পাকের সুন্নত কে আঁকড়ে ধরো এই কয়েকটা জিনিসকে আঁকড়ে ধরলে জীবনে কোনো দিন পথভস্ত হবা না ইহুদি বলে আমার আলী আলিয়া সাদিল্লা গালিব বলেন আমার হজরতে আলী যদি চাইতেন একটা তাৎপর দিয়া ইহুদির কাছ থেকে বর্বটে নিয়ে নিতেন লক্ষ্য তো মানুষেরা হজরত আলী আসাদিল্লাহ গালিবের পক্ষে সাক্ষী দিত হজত আলী বলে হতে তোমার সাথে তর্ক করতে পারবো না একটা কাজ করো

না শিক্ষা অর্জন করো কেমন বিচার করার কথা ছিল গো আর কেমন বিচার আজকে তোমরা প্রতিষ্ঠা করতেছ অপেক্ষা করো হাসরের মাঠে তোমাদের কল্লা সারবে না তোমাদের বিচার হবেই হবে হাজরত আলী বলেন আমরা যখন কাজের কাজে চলে গেলাম কাজী একদিকে আলীকে ঢুকাইছেন কাঠগোড়ায় দাঁড়াইয়া জবান বন্দি দিবা স্টেটমেন্ট দাও দাঁড়াইয়া ইহুদি একদিকে আলী একদিকে কি তোমাদের অভিযোগ ইহুদি বলতেছেন কাজী সাহেব আমার বর্ম আলী দাবি করতেছে আলীর আলী বলেন না আমার ধর্ম আমার বর্ম কাজী সুরাই বলতেছেন আলী আপনার পক্ষে কি কোনো সাক্ষী আছে দুজন সাক্ষী বের করতে হবে হজরতে আলী বলেন হা আমার পক্ষে দুইজন সাক্ষী আছে ইহুদি রে করলে ইহুদি বলতেছে আমার পক্ষে তার চেয়েও বেশি সাক্ষী আছে হজরতে কাজী সুরাই মনে মনে জানেন আলী রাজি আল্লাহ জানাতের সাহাবি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবেন না এবং কি হজ কাজীสุরাই নিজও জানে নি বরমটা আলী আসাদিল্লাহুল গালিব হজ তা আলী বলেন কাজী সাহেব আমার পক্ষে দুইজন সাক্ষী আছে কাজী সাহেব জিজ্ঞাসা করেন আপনার পক্ষে কোন দুইজন সাক্ষী আছে নাম পেশ করুন হজরত আলী বলেন কাজীরা আমার পক্ষে একজন সাক্ষী হলো আমার সালে হজরতে হাসান আর একজন সাক্ষী হলো আমার ঘরে যিনি কাজ করে আমার গোলাম এই দুইজন সাক্ষী আমার পক্ষে সাক্ষী দিবে হজরতে আলী আসাদিল্লাহ গালিম সাক্ষীর নাম যখন উল্লেখ করলেন কাজী সাহেব সাথে সাথে বললেন আলী রে এই সাক্ষীগুলো আজকের বিচারের জন্য অ্যাক্সকেপ্ট হবে না গ্রহণ করা যাবে না এই বর্মটির মালিক ইহুদি হবে ইহুদি বর্ম পাবে কাজী বলতেছেন আলী না সাক্ষীগুলো মানা যাবে না হজরতে আলী ডাকে খাজি আমার সালে শান্তি চিরনী আমার ঘরে যে খাজের লোক তুমি চিননি দুনিয়া উলট হয়ে যাবে রে কাজী আমার ছেলে হাসান কোনো মিথ্যা কথা বলবে না কাজী সাহেব বলেন আলী হাসানকে আমি চিনি আপনার গরের লোকটাকেও চিনি আপনাকেও চিনি তবে আজকের এই বিচারের বিচারের মধ্যে আপনার ছেলে কাজের সাক্ষী মেনে নেওয়া যাবে না হজরত আলী বলছেন কাজী সাহেব কিসের জন্য মেনে নিবেন না তার পক্ষে দলিল দেন কাজী সাহেব বলতেছেন আলী রসুলের পাকি বিচার করতে যাইয়া আমি একদিন দেখেছি রাসুল বিচারের মধ্যে বলেছেন বাবা বাবার পক্ষে ছেলের সাক্ষী পক্ষে বাবার সাক্ষী মালিকের পক্ষে চাকরের সাক্ষী চাকরের পক্ষে মালিকের সাক্ষী ইসলাম কখনো সমর্থন করে না আলী রে তুমি আমার বিচারের চেয়ারে বসাইছো রাসুলের আদর্শের উপরে আমি কখনো বিচার করতে পারবো না হাজুরে কন্যা সুবাহ আল্লাহ হাজরত আলী যখন কাজী সাহেব বললেন বাবার পক্ষে সালের সাক্ষী সালার পক্ষে বাবার সাক্ষী চাকরের পক্ষে মালিকের সাক্ষী মালিকের পক্ষে চাকর গোলামের সাক্ষী গ্রহণযোগ্য হবে না এই বর্মের মালিক আপনি না ইহুদি সেই বর্মটা পাবে হজরত শেরেকুদা আলী আসাদালী লাভ দিয়া কাঠকুরার থেকে বের হয়ে টান দিয়ে কবর থেকে তোর বাই বাইর করে কাজী সাহেবের গরদানের কাছে রাখছেন কাজী সাহেব বলেন আলী রে বুঝিসি তোর বাড়ি দিয়ে বয় দেখাই যাবো যে আমাকে তুমি এই রায়টা তোমার আমার পক্ষে নিতে চাও ও আলী কিসের জন্য তরবারে রাখছো হজরতে আলি চকর পানি সারে কান্দা আমার মনের আশা পূর্ণ করে দিয়েছ কাজে যায় বলেন আলী কিসের জন্য দোয়া করছেন কি মনের আশা আপনার পূর্ণ হয়ে গেছে তরবারি কিসের জন্য বাইর করলা আমাকে বই দায়ের কাইতেছো আমার হুমকে দেখাইতেছো আলী রে আমি বই পাই না আমাকে চেয়ারে বসাইছো আমি চাকরি এখনই ছেড়ে দেব হজরত আলী বলেন কাজী রে বই দেখানোর জন্য তোর বাড়ি এখানে আনি নাই একটা কাজ করার জন্য এনেছিলাম কাজী সাহেব জিজ্ঞাসা করলেন আলী কিসের জন্য তোর বাড়ি এনেছিলাম হজরত আলী বলেন খালি

ন্যায় বিচার যদি কাজী না করতো ইহুদির পক্ষে যদি রায়টা না দিত তাহলে কাজী সাহেবের মাথা দিতেন মাতা আলী ইহুদির সাথে সাথে দৌড়াইয়া গেছে কাজী সাহেবের কাছে আলি হাজি তালুন কাছে ও মুসলমানেরা আমরা এতদিন বুঝি না আমি একজন ইহুদি যেই ধর্মের মধ্যে এত সুন্দর বিচার রে যেই ধর্মের মধ্যে এত সুন্দর শিক্ষা আছে আমি ইহুদি

গোটা উম্মতে সম সমপরিমাণ সবাবকে তিন পাক করে এক ভাগ সমপরিমাণ পরি সেই ব্যক্তির আমল নামায় দিয়ে দিবেন চিৎকার দিয়ে বলুন শুভানন্দ

আহলা হাদিস নামের ভন্ডরা এই হাদিস গুলা নুখ দিয়া বাড়িতে গিয়া টাকা পয়সা থাকলে কিতাব পয়া দেখো আমি কি বলতেছি আজ সেই আহলে বায়াত তারা নিচু করতে চায় এক বন্ড বলেছে আহলে হাদিসের রাসূলুল্লাহ সার্টিফিকেট ছিল না তিনি ভুল করতে পারেন কিছু বলেন কিছু বলেন আমাদের সার্টিফিকেট আছে আমরা ভুল করি না ওরা কিছু করতেছে

আমি রাসূল হଲାম লজ্জাশীলতা শহর ওসমান ইবনে হলেন ওয়াজ দরজা ওয়ানা মাদিনাতুল ইলমি ওয়া আলি জিন بابহা আমি রাসূল হଲାম ইলিমের শহর আর হযরত আলী আসাদুল্লাহ হচ্ছেন সেই ইলিমের শহরের দরজা যুরকন সুবহানাল্লাহ আফি কিতাবিল ফিরদাউস আলী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাবুল ফিরদাউসে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি শত করেন আবু বকর সিদ্দিক তাজুল ইসলাম আবু বকর সিদ্দিক ইসলামের শহীদ তাজ ওসমান ইবনে আফফান আকিলুল ইসলাম ওসমান ইবনে আফফান ইসলামের জওয়ার কুচিত টופי وعمر بن الخطاب, الخطاب حلة الإسلام عمر بن الخطاب إسلام شعب جماعة من إجار وعلي بن أبي طالب أسد الله الغالب, الغالب، طبيب الإسلام عمر علي أسد الله الغالب إسلام الشوق دكتور سبحان الله

তারা सियासी তরবাদীشته আসে ফদল বিন একবার रसूलের কাছের কাছে আসলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাল্লা নবী গো আমি খুব কষ্টের একটা স্বপ্ন দেখে আপনার কাছে আসছি সল আল্লাহ স্বপ্ন দেখেছি আপনার দেহ মুবর থেকে একটু গুস্ত কেটে কে যেন আমার কুলের মধ্যে রাখছে আমার স্বপ্নটা শোনার পর মুস্কি আসে দিলেন অম্মল ফদল আপনি চিন্তা করেন না কোন স্বপ্ন নয় যা দেখেছেন সত্য দেখেছেন ইয়ারাসুল্লাহ কি সত্য দেখেছি আমার নবী বলেন অম্মুল ফদল ইনতে হারে সাবে অতি সত্য অতি তাড়াতাড়ি আমার মেয়ে ফাতে মার একটা সন্তান ধারণ করবে যার নাম হবে উসাইন। আর সেই হুসাইনকে আপনি উম্মুল ফদলের কুলের মধ্যে রাখা হবে আমার সন্তানকে আপনার কুলের মধ্যে রাখা হবে উম্মুল ফদল হাসলেন উম্মুল ফদল বলেন আমি খুশি হয়ে গেলাম হুসাইন দুনিয়াতে আসবে ফাতেমার ছেলে আমার কুলে রাখা হবে এই হাদিস দ্বারা প্রমাণ হয় রাসুলে পাকের দেহের একটা অংশ বলে তিনি ঘোষণা করেছেন হুসাইনকে রায় দুনিয়ার মানুষেরা বেন্টে কুলা রাখিও রাসূল পাকের দেহের অংশ আজ তো সাইয়েদ রাদিয়াল্লাহু তাআলা সেই হুসাইন কে যারা হত্যা করেছে আজকে হেলাদাবিস ইসলামের কবিসরা সেই হুসাইনের दुश्मन কে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে চিৎকার দিয়ে বলুন না নাউযুবিল্লাহ উম্মুল ফজল বিন বলেন আমি কিছুদিন পর দেখি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুলের মধ্যে শিশু সন্তান হুসাইন আমার নবী কানতেছেন হযরত উম্মুল ফদল প্রশ্ন করলেন قالت فقلت يا رسول الله يا ابي আল্লাহ و امي يا رسول الله নবী গো আমার মাতা পিতা আপনার কদম মোবারক্যা কোরবানক ইয়া রাসূলুল্লাহ হুসাইন কে কোলে নিয়ে আকিশার জন্য কান্তে যেন আমার নবী বলেন قال اتاني جبراঈল আলাইহিস সালাম আখবারানি আন্না উম্মতি সাতাকাতুলবনি হাযা রায় উম্মুল ফজল যারা বানাইয়া দিশন হযরত জিবরীল আমিন আমার কাছে আগমন করে একটা খবর দিয়ে গেছেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে একটা খবর জানানোর জন্য ASCII গো নবী কি কবরটা বলেছেন জিব্রাইল আমাকে বলেছেন আন্না উম্মতি আমার উম্মতের মধ্যে সাতাক তুলবনি হাজা আমার উম্মতের মধ্যে একটা সম্প্রদায় আমার কুলের এই শিশুটাকে তারা হত্যা করবে কতল করবে আমি বিস্ময় প্রকাশে বললাম পাকুল তো হাজা জিব্রাইল এই সন্তানটাকে কি কবরতল করা হবে হযরত জিব্রাইল বললেন কাল নামে রাসূল আল্লাহ এই সন্তানটাকে কতল করা হবে রাসূল বেহুশ হয়ে গেলেন কাঁদতেছেন আর বলেন রে উম্মে ফাদল জানিয়া রাখো যেই জায়গায় হুসাইনকে কতল করা হবে যেই জায়গায় হুসাইনকে শহীদ করা হবে জিবরিল আমিন সেই জায়গার মাটি পর্যন্ত আমাকে এনে দেখাইয়াছেন রে দুনিয়ার মানুষেরা একদার সাক্ষী থাকো গো দুনিয়ার জমিনে রসুল পাকের কলিজার টুকরাকে যার হত্যা করেছে তারা কাফের নয় ইহুদি নয় মুশরিক নয় তারা হচ্ছে মুসলমানদের মধ্যে মুনাফিক সম্প্রদায় জুড়ে কোন ঠিক কিনা এখন বলতে হবে

এই পৃথিবীর আহলে হাদিস নামের আহলে বন্ধরা কথা কোন খে না আপনারা মোটামুটি আহলে বায়াতের মর্যাদা বুঝতে পারতেছেন এখন বলুন বিষয়ের উপরে আলোচনা চলতেছে না বাইরে বিষয়ের ভিতরে চলতেছে না বাইরে এটা আমার অনেক পুরানো অভ্যাস আমি বিষয়ের থেকে এদিক সেদিক হই না আসুন আমি শেষের দিকে যাচ্ছি কারবালার ইতিহাস ঘটেছে অতটুকু পর্যন্ত আমরা ওয়াজ জানি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কে শহীদ করা হয়েছে যারা শহীদ করা হয়েছে তাদের অবস্থা কি হয়েছে অনেকে জানা নাই কথাগুলো ঠিক কিনা যারা শহীদ করেছে তাদের অবস্থা কি হলো এটা জানতে হবে না তারা কি পার পেয়ে গেল তারা কি বেঁচে গেল কখনো না হয় আমি সরল ভাষায় সহজে বলতেছি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হত্তায় এক ব্যক্তি শরীর ছিল হঠাৎ করে তিনি অন্ধ হয়ে গেলেন লোকেরা জিজ্ঞাসা করলো আপনি হন্দ হলেন কেন তিনি বললেন হোসাইনকে হত্যা করার পর আমি স্বপ্নে দেখি আমিও সেই হত্যায় শরিক ছিলাম আমি স্বপ্নে দেখি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম আমার সামনে এসে কয়েকটি শহীদের লাশ রাখকে আমাকে বলতেছেন তুমি হজরত হুসাইনের হত্যার মধ্যে শরেখু ছিলাম এই কথা বলে একটি শলাখা এই রক্তমাখা মাথা থেকে তিনি একটি শলাখা রক্ত লাগাইয়া আমার চোখে লাগাইয়া দিছেন সাথে সাথে আমার চতু অন্ত হয়ে গেছে আমি সজাগ হয়ে দেখলাম আমার চতু অন্তই আছে আল্লাহ কাসাম শুধু অন্ত নয় ওসাইনের অত্যার কাতলে আমি শরীর থাকার কারণে আমার চক্ষুর মধ্যে এমন যন্ত্রণা করতেছে আমি প্রতিদিন আল্লাহর কাছে মৃত্যু কামে না করি জুড়ে কন্যা অজমিল্লা তারপর হুসাইন রাজিয়াল্লাহ তালান শির মুবারক যে ব্যক্তি কেটেছিল যে ব্যক্তি শির মুবারক কেটেছিল মক্কা মদিনার মধ্যে ইরাকের মধ্যে সবচেয়ে সুন্দর চেহারা লোক ছিল চন্দ্র উজ্জ্বল চেহারা হঠাৎ করে সেই চারা যুক্ত হয়ে গেল আপনারা কাক পড়লে যেভাবে আলাদা আলাদা হয়ে গেছে চার মানুষ লোকটাকে জিজ্ঞাসা করা হলো তুমি এই রাষ্ট্রের মধ্যে একজন অত্যন্ত সুন্দর যুবক ছিলে তোমার এই অবস্থা কেমন করে হলো সত্যি বর্ণনা করেন লোকটা বলল। যে হুসাইনের গলার মধ্যে আমি সুরে দিয়েছিলাম আমি তারপর থেকে যখন ঘুমের মধ্যে যাই দুইজন লোক আমাকে এসে আমার মুখ বন্ধ করে অত্যন্ত প্রচলিত একটা অগ্নিকুণ্ঠের মধ্যে আমার মাথাকে ঢুকাইয়া রাখে প্রতি আমি চিৎকার করতে দেখি আমার চিৎকার শুনে এলাকার মানুষ জমায়েত হয়ে যায় আর আমি এই আগুনের মধ্যে জ্বলতে দেখি তারপর থেকে আমার এই চেহারা আল্লাহ হুসাইনের সাথে দুশ্মনী করার কারণে আমার এই চেহারাকে জলসে দিয়েছেন জুড়ে তারপর হয়েছে জানেন হুসাইনের পক্ষের লোকেরা মাহফিল করে ঘোষণা দিচ্ছে হুসাইনের দুশ্মনদের বিচার আল্লাহ করতে সেবন করবে এক লোক পড়ল আহারে আমি তো হুসাইনের হত্যার মধ্যে শরিক ছিলাম এখনো তো আমার কোনো কিছু হয় নাই তুমি মিথ্যা বলছো আমি এখনো পাওয়ারফুল লোকটা বাড়িতে গেছে ওই দিন সংবাদে বাতিতে আগুন দরাইতে যাইয়া দেহে আগুন দরে জলে সাই হয়ে গেছে তারপর হযরত মুখতার ক্ষমতায় আসলেন মুখতার বলেন যেই ব্যক্তি হুসাইনের মাথার টুপি পেলেছিল আমি তার হাত পাকেটি রুদে শুকাইয়া তাকে হত্যা করেছি শুধু তাই নয় হুসাইনের হত্যাকারীদেরকে কুজে কুজে বের করে কুকুরকে তাদের লাশ আমি বক্ষন করাইছি জোরে কোন এটা তো দুনিয়ার শাস্তি সেজন্য আমি প্রত্যেককে সতর্ক করে দিচ্ছি আহলে বায়াতের সাথে دشمنিককখন রাখবেন না যে জাত যে দল কোরআন হাদিসে দলিল দিয়া বুঝাইতে চায় রসুল সাধারণ একজন রসুল মানুষ আর কিছু না আর আহলে বায়া তারা ব্যস্ত যাইতে পারে জাহান নামে যাইতে পারে এরকম যদি আলোচনা শুনেন সাথে সাথে কিভাবে প্রতিরোধ করবেন জানেন শেষ কথা হচ্ছে একবার এক লোক এক ব্যক্তিকে সে বলল আল্লাহ লোকটা বলছে আল্লাহ একজন শয়তান বলে একশো জন লোক কয় একজন শয়তান বলতেছে আল্লা যে একজন দলিল শয়তানের কি সাধারণ মানুষ দলিল সে তো মহাল্লিমন ভালোই অনেক লোকটা কয় দাঁড়াও দলিল নিয়ে ঘরে যাইয়া এত বড় একটা লাঠি নিয়ে আইছে এই মুদানিয়া কয় শয়তানের বাচ্চা শয়তান আটা হচ্ছে তোর জন্য দলিল আল্লা যে একটা সাধারণ মানুষ প্রথমে বলবা যদি কেউ আহলে বেআতের দুশ্মনী করে রসুলের দুশ্মনী করে সাধারণ ভাবে তাদেরকে আমাদের সাথে মিশাতে চায় মর্যাদা খাটো করতে চায় প্রথমে বলবা যে আলিমদের সাথে ভাস করো যে কোনো জায়গায় ডাকো আমাদের পক্ষ থেকে আলিম আসবে যদি মানে না যে ও আলিমরা গুমরা বলবে তাহলে দাঁড়াও

আজ নাকরাম পৃথিবীর জমিনে চারজন ব্যক্তি বাদশাহ করেছেন দুজন অমুসলিম দুজন মুসলিম মুসলমানদের মধ্যে একজন হচ্ছেন বাদশাহ দুল কারণ যাকে আপনার বাচ্চা সিকান্দার নামেও চিনে নাম শুনে নেই বাচ্চা সিকান্দার দুল কারণ কুরানে বলা হয়েছে কারণ দুটি তাফসিল একটি হচ্ছে বাচ্চা সিকন্দরকে জুল কার বলার প্রথম তাফসির হচ্ছে তিনি পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তের বাচ্চা আছে জন্য কার নাইন বলা হচ্ছে আর আরেকটি কারণ হলো তিনি দুটি বংশ মায়ের বংশ বাবার বংশ দিয়ে তিনি উত্তম বংশের ছিলেন সেজন্য তাকে কারনাইন বলা হচ্ছে বাচ্চা জুল ইন্তেকালের সময় বললেন হে আমার অনুসারীরা আমি যখন ইন্তেকাল করব আমার দুটি হাত কাপনের কাপড়ের উপরে রাখবা ভিতরে নয় লোকেরা জিজ্ঞাসা করলো হজুর কিসের জন্য কাপনের কাপড়ের উপরে রাখবো বাদশাহুল কারনাইন বললেন হে পৃথিবীর মানুষেরা হে আমার অনুসারীরা এজন্য আমার দুইটা হাত কাপড়ের কাপড়ের উপরে রাখবা পৃথিবীর মানুষেরা আমি পৃথিবীর বাদশার কালী হাত থেকে শিক্ষা অর্জন করু যে আমি ইন্তকালের সময় পৃথিবীর বাদশাহ কবরে কালি হাতে চলে যেতে হয়েছে জুরে কর সুবহানাল্লাহ সেজন্য কবর আমাদেরকে ডাকে তোমার সম্বল ইমানের বল হিসাব করো পথে শান্তি যদি পেতে চাও আমল আনিও সাথে শান্তি যদি পেতে চাও ইমান আনিও সাথে জুড়ে জুড়ে কন্যা আলহামদুলিল্লাহ সবাই দাঁড়াই আমরা রসলে পাকের রাও দাঁতরে সালাত সালাম সালাম। البشر شفينا يوم الحشر سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين استغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا إله إلا الله محمد رسول الله ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب وقل رب ارحمهما كما ربياني صغيرا ابو ضبير جنتي নজরুলের রহমতের সময়ে আপনার মায়ার দর্যশীল বান্দাদেরকে দিয়ে জান্নাতের বাগানে আসামির পেশে দুই রাত বাড়াইয়া দিল এই মুহূর্তে আমাদের পক্ষ থেকে আমাদের নাম ধরে ধরে সোনার মদিনায় অসংখ্য দুরু তার সালাম পৌঁছায়া দা বাবু মেহরবানি করে তোমার যে বান্দানা জান্নাতের বাগানকে সাজিয়েছে তাদের প্রত্যেকের সব ধরনের শ্রমকে কবুল করে নাও সরকাতে কবর হাসরে মিজানে ফল চিরাতে মুসিবতের গাঠে এই সামাবগুলো আমাদের জন্য অপেক্ষা করা দাও মাবু মেহেরবানি করে আমাদের প্রত্যেকের জন্ম কি মা বাবার জীবনের গুণা মাফ করে দাও দরিয়ার জমিনে দেখেছি বাবা বাজার থেকে বড় মাছ কিনে আনছে মা মাছগুলো পিস পিস করে বানাইছে খাইতে বসছে মা সবাইকে মাছ দিছে সমান করে শেষ পর্যন্ত মা একটা মাছের পিস নিয়ে খেতে বসেছে আল্লাহ মা যখন খেতে বসেছে সন্তানেরা মায়ের দায়ের কাছে এসে বসেছে আমাদের জনম দুঃখী মা সন্তানের মুখে মাছগুলো বাইসা বাইসা উঠাইয়া দেয় মা শেষ পর্যন্ত দেখি মাছের কাটা মা চুষে চুষে খাই যে মা নিজে না খাইয়া আমাদের মুখে খাবার উঠাইয়া দিত গো সেই মায়ের কবরে জান্নাতের খাবার গুলো পৌঁছায়া দাও দুনিয়ায় দেখেছি বাবা সারা দিন পরিশ্রম করে বাজারে যায় বাজার থেকে মজা কিনে আনছে সন্ধ্যা হয়ে গেছে বাড়িতে এসে দেখে সন্তান ঘুমিয়ে মাকে জিজ্ঞাসা করে কখনো ঘুমাইছে মা কয়ে সবে মাত্র ঘুমাইছে ডাক দিও না সকালবেলা বাবা কাজে যাইবে কাজে যায় না দেরি করে মা জিজ্ঞাসা করে কিসের জন্য দেরি করো কাজের সময় চলে যাচ্ছে বাবা বলতেছে আমাকে কথা বলো না আমার খলিজার টুকরা সন্তানের মুখে আমি নিজ হাতে খানি না দিয়া নিজ হাতে খাবার না দিয়া আমি বাবা কাজে যাব না আমি যদি কাজে যাই রে সারাদিন কাজ করতে ভালো লাগতো এই বাবা যাদের কবরে চাল্লা সেই বাবার কবরে জান্নাতের মজা গুলো পৌঁছায়া দাও আমাদের জীবিত মা বাবার ন্যাখায়াতে তৈরি দান করে দাও রাবনা নামি আমাদের ফুলতলি সিরসিলার সমস্ত বজুর গানে দিনদের নে খায়াতে দান করো আল্লাহ যারা অন্তকার কবরে আছে কবরকে জান্নাতুল ফের দাউস বানায়া দাও মাবুত এই মাহফিলটা যাতে কেমন পর্যন্ত এখানে দায়ী ইমান কাইম তাকে আপনি কবল করে নাও আখরি দরখাস্ত মনি দুনিয়ার জিন্দগি যেদিন শেষ হবে ওই দিন রহমাতুল্লিল আলমিন নবীর চার আনমার দেখাইয়া দেখাইয়া আল্লাহ জান্নাত যদি বাগ্যা নসিব হয় সর্বোচ্চ জান্নাতুল ফেরদৌসের মেহমান বানাইয়া আমাদের দেহ থেকে রুহ যখন আলাদা করে দিবে এই মুহূর্তে আমাদের প্রত্যেকের জবানে এখলাসের সাথে জারি করে দিয়ে নেলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম